সবুজ মানে যেন অন্যরকম এক আকর্ষণ। আমাদের এই ভিডিওটিতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে 10টি সুন্দর সবুজ পাখি সম্পর্কে। গিনি তুরাকও মাঝারি আকৃতির সুদর্শন সবুজ পাখি। এদের লাল চোখ এবং ঠোঁটের সাথে মাথার লম্বা ঝুঁটিটি আকর্ষণীয় করে তুলেছে। পাখিগুলো লম্বায় 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর ওজনেও হয় 50 গ্রামের মতো। এই হামিংবার্ডগুলো 700 থেকে 200 মিটার উচ্চতায় আর্দ্র পাহাড়ি অঞ্চলে বসবাস করে। পুরুষ পাখিগুলোর দৈর্ঘ্য হয় 13 সেন্টিমিটার আর ওজন হয় 9.5 গ্রাম। অপরদিকে স্ত্রী পাখিগুলোর ওজন হয় 4 গ্রাম আর উচ্চতা হয় 12 সেন্টিমিটার। মূলত উত্তর এবং মধ্য আমেরিকা এদের আবাস। এই পাখিগুলোর মূল আবাস দক্ষিণ পূর্ব এশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে। ইন্দোনেশিয়ার সুমাত্রা, বোর্নিও, জাভা এবং বালি দ্বীপে এদের পাওয়া যায়। এরা মূলত নিম্নভূমির বনাঞ্চলে থাকতেই পছন্দ করে। অসাধারণ সুন্দর এই পাখিটি মূলত ড্রাগন পরিবারের অন্তর্গত। এদের আবাস মেক্সিকো থেকে পশ্চিমে পানামা পর্যন্ত বিস্তৃত। এরা ফল থেকে শুরু করে পতঙ্গ সবই খায়। লম্বায় এরা 15 থেকে 16 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, তবে এদের লম্বা লেজটির দৈর্ঘ্য হয় 24 ইঞ্চি পর্যন্ত। কাকারিকি মূলত নিউজিল্যান্ডের চিয়া গোত্রীয় পাখি। কাকারিকি মাউরি ভাষার শব্দ যার অর্থ হচ্ছে ছোট টিয়া পাখি। মানুষের ক্রমাগত আগ্রাসনের কারণে এই পাখিটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। নিউজিল্যান্ড সরকার সরকারিভাবে এই পাখিটিকে রক্ষণাবেক্ষণের কাজ চালাচ্ছে। নিকোবর পিজিয়ন সম্ভবত পৃথিবীর সব থেকে সুন্দর প্রজাতির কবুতর। ক্যালেনাস বর্গের অন্তর্গত একমাত্র টিকে থাকা প্রজাতি এরা। এদের মূল আবাস নিকোবর দ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন এবং পালাউ দ্বীপে। চমৎকার সুন্দর এই পাখিগুলোর আবাস সুমাত্রার বোর্নিও দ্বীপে এবং মালয় দ্বীপের চিরসবুজ বনাঞ্চলে। লম্বায় এটা 17 সেন্টিমিটার পর্যন্ত হয়। স্ত্রী এবং পুরুষ উভয়ই দেখতে একই রকম হলেও স্ত্রী পাখিগুলো কিছুটা অনুজ্জ্বল এবং কানের পাশে কালো চিহ্ন থাকে না। যত্ন পেলে চিয়া পাখির দ্রুত পোষ মানিয়ে আপনার একজন পরিবারের সদস্যে পরিণত হতে পারে। এই পাখিগুলোর ক্ষেত্রে গোটা পৃথিবী জুড়ে। পাখিগুলোর দৈর্ঘ্য 16 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা গড়ে 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। আফ্রিকান এমেরাল্ড কোকিলের আবাস আফ্রিকা মহাদেশে। অপরদিকে এশিয়ান এমেরাল্ড কোকিলের আবাস বাংলাদেশ, ভুটান, মায়ানমার, চীন সহ এই অঞ্চলের সর্বত্রই। এরা মূলত গ্রীষ্মপ্রধান অঞ্চলে বসবাস করতে পছন্দ করে। চমৎকার সুন্দর এই পাখিগুলোর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সবুজ ময়ূরকে ড্রাগন বার্ড নামেও ডাকা হয়। এছাড়াও এদেরকে জাভান ময়ূরও বলা হয়। এরা ইন্ডিয়ান ময়ূর বা দেশি ময়ূরের সবচেয়ে নিকটতম আত্মীয়। ক্রমাগত বিলুপ্তির কারণে IUCN এদেরকে বিপদগ্রস্ত বলে লাল তালিকাভুক্ত করেছে। এটি মায়ানমারের জাতীয় পাখি।
বন্ধুগণ, ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এছাড়া ভিডিওটি আপনার বন্ধুদের সাথে উপভোগ করতে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদের জানান।